तो मुसलमान भाईरा आबार আমরা কোন দিন আল্লাহ তাআলার দরবারে কোন সময় দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানের ঘরে ঘরে জন্ম দিয়েছেন এই জন্য তো আমরা কখনো কোন সময় একবারের মতো শুকরিয়া আদায় করি নাই কখনো কোন সময় শুকরিয়া আদায় করি নাই আজকে যদি আমাদের মুসলমান ঘরে জন্ম না দিয়ে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন তাহলে কত না খারাপ হইতো আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া মুসলমানের ঘর আমাদেরকে জন্ম দিয়েছেন এজন্য উচ্চ আওয়াজে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের যুগের এক ঘটনা এক ব্যক্তি আমরা সকলে এই ঘটনা মোটামুটি জানি এক ব্যক্তি অনেক পাপাচারের কাজ করেছে অনেক নাফরমানি করেছে সেই ব্যক্তি একটা নয় দুইটা নয় দীর্ঘ 99টা খুন করেছে 99টা খুন করার পর তার অনুশোচনে এসে গেছে আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে ভয় যখন আল্লাহ তাআলার ভয় যখন ওই বান্দার অন্তরে ঢুকে যায় ওই ব্যক্তি এক পাদের কাছে চলে যায় আমি এত এত খারাপ কাজ করেছি জীবনে অনেক নাফরমান কাজ করেছি না জানি মাওলা মাফ করবেনি আমার জন্য কি তওবা রাস্তা খোলা আছেনি ওই ব্যক্তি ডাক দিয়ে বলে পাশের গ্রামে এক ব্যক্তি রয়েছে এক হুজুর রয়েছে ওনার কাছে তুমি চলে যাও ওনার কাছে চলে গেলে তুমি সব কিছু সিদ্ধান্ত পাইবা সব কিছু জানতে পাইবা তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেনি সেটাও তুমি জানতে পারবা যখন একথা বললেন ওই ব্যক্তি বনি ইসরাইলের যুগে নাফরমানি করেছে 99টা খুন করেছে ওই ব্যক্তি অনুশোচনা করে মনে মনে আল্লাহ তাআলার ভয়টাকে নিয়ে ওই হুজুরের কাছে চলে গেছে গিয়ে বলে ভাই আমি অনেক নাফরমানি কাজ করেছি অনেক পাপাচার কাজ করেছি জগন্নাথম খুনের কাজ আমি করে ফেলেছি ও ভাই আমার আল্লাহ আমায় মাফ করবেনি ভাই যখন বললেন হুজুর বলে ভাই তোমার জন্য তওবা রাস্তা খোলা নাই তোমার জন্য তওবা রাস্তা খোলা নাই তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না যখন এ কথা বললেন ওই ব্যক্তি হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর যা তো আমার ক্ষমার কোনো জায়গা নাই যে তো আমার তোমার কোনো জায়গা নাই সে তো আরেকটা কাজ করে ফেলবো আমি আজকে আপনাকে খুন করে ফেলবো এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওই হুজুরকে খুন করে ফেললো খুনের সংখ্যা হয়ে দাঁড়াইলো 100
একশো খুন করার পরে আবার অনুশোচনা এসে গেল, মনে মানে না মনে মানে না, কার কাছে গেলে সঠিক সিদ্ধান্ত পাইব, কার কাছে গেলে আমি সঠিক রাস্তা পাইব। সামনের দিকে অগ্রসর হয় এক ব্যক্তি, তাকে লোকেশন দিল, ভাই তুমি অমক গ্রামে চলে যাও, ওখানে গেলে হয়তো তুমি সঠিক রাস্তা পাইবা, সঠিক সিদ্ধান্ত পাইবা, অতএব তুমি সেখানে চলে যাও। ওই না পরমানি ব্যক্তি, না পরমান ব্যক্তি তার কথা শুনে ওই পাত্রীর কাছে চলে যায়, চলে গিয়ে তার বিস্তারিত সব কিছু বলে, বলে হুজুর ডাক দিয়ে বলে, ভাই ও ভাই তোমার জন্য আল্লাহ তাআলা রাস্তা খোলা আছে, আল্লাহ তাআলার তোর তওবার দোয়া খোলা আছে, তুমি যদি সঠিক সঠিক ভাবে তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। যখন ব্যক্তি এ কথা শুনলেন, শোনার পরে ভাইকে ডাক দিলে, ভাই আর দেরি করিয়েন না, আর দেরি করিয়েন না, আমাকে আপনি তওবা করাইয়া, তওবা পড়াইয়া, কালেমা পড়াইয়া আমাকে অতি দ্রুত মুসলমান বানাইয়া দেন, আমি ইখলাসের সাথে তওবা করব, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আল্লাহ তাআলা যাতে আমাকে আপনাকে মাফ করে দেয়। যখন তিনি তওবা করে, তওবা করে, দুই চোখের পানি, দুই রাকাত নামাজ পড়ে, মুনাজাতে শামিল হয়ে, দুই চোখের পানি অজরে ফেলে, অজরে ফেলে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ও মাওলা গো জীবনে অনেক নাফরমানি কাজ করেছি, জীবনে অনেক পাপাচার কাজ করেছি, শুনেছি আমার জন্য তওবার রাস্তা খোলা রয়েছে, শুনেছি আমার আমাকে আপনি মাফ করিবেন, অতএব আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত থেকে কোন বান্দাদেরকে নৈরাশ করেন না, তার রহমতের দরজা খোলা, যখনই বোঝ চলে আসবে, যখনই আল্লাহ তাআলার ভয় চলে আসবে, ভয় চলে আসার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা করে কিনের সাথে তওবা করে, এবং ওই তওবার উপর ইস্তিকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, ওই কাজ তার জীবনে আর করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দা বান্দির গেদেরকে আমি মাফ করে দে। সুবহানাল্লাহ। তো যখন এভাবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, তওবা করার পরে যখন ওই ব্যক্তিটা সম্মুখের দিকে অগ্রসর হয়, সামনের দিকে যখন, বাড়ির দিকে যখন রওনা করে, বাড়ির দিকে যখন রওনা করে,
ইতিমধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল রে যা যা ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে আয়, বাড়ি পর্যন্ত এই ব্যক্তিটা যায় নাই, রাস্তার মাঝখান পর্যন্ত গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়েছে, ওই অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ওই ব্যক্তির সামনে এসে হাজির, হাজির হয়ে ওই ব্যক্তির জানটা কবজ করে নেয়। ও এই ব্যক্তির জানটা যখন কবজ করে নেয়, যখন ওই ব্যক্তির জানটা কবজ করে নেয়, কবজ করে নেওয়ার পর দুই দল ফেরেশতা এসে হাজির হয়, একটা হলো জাহান্নামী ফেরেশতা আরেকটা হলো জান্নাতি ফেরেশতা। এই দুই দল ফেরেশতা এসে ওই ব্যক্তির রূহ নিয়ে টানাটানি করে, ওই ব্যক্তির রূহটা একবার জাহান্নামীর জাহান্নামীর ফেরেশতারা নেয়, আবার ওই ব্যক্তির রূহটা জান্নাতি ফেরেশতা নেওয়ার জন্য টানাটানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারে রূহ নিয়ে তোমরা টানাটানি করো না, তার রূহ নিয়ে তোমরা টানাটানি করো না, তোমাদের মাঝে আমি একটা ফয়সালা দিয়ে দেই, ওই ব্যক্তি যে জায়গায় রয়েছে, ওই ব্যক্তি যে জায়গায় রয়েছে, ও ফেরেশতারা তোমরা জায়গাটা মেপে ফেল। সুবহানাল্লাহ, ফেরেশতারা ব্যক্তির জানটা যখন কবজ করলেন, একদল জাহান্নামী ফেরেশতারা এসে রোহটা নেওয়ার জন্য পারাপারি করে, আবার জান্নাতি ফেরেশতারা এসে রোহটা নেওয়ার জন্য পারাপারি করে, তো ফায়সালা তো দিতে হবে। আল্লাহ তাআলা ফায়সালা দিলেন, ও ব্যক্তি রে, ও ফেরেশতারা তোমরা টানাটানি করিও না, রোহ নিয়ে টানাটানি না করে তোমরা জায়গাটা মেপে ফেলো। তো যখন এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়সালা দিয়ে দেয়, ফেরেশতারা মাপামাপি শুরু করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গাকে বলে, ও জাহান্নামী রাস্তা তুমি অনেক প্রশস্ত হয়ে যাও, তুমি অনেক প্রশস্ত হয়ে যাও, জান্নাতি রাস্তাদেরকে ডাক দিয়ে বলো, জান্নাতি রাস্তা তুমি অনেক শর্ট হয়ে যাও, তুমি অনেক কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ বলি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কিভাবে মাফ করবে, কিভাবে জান্নাত দিবে, এই উসিলা আমি আপনি খুঁজি না, আমার রব ঠিকই খোঁজে, ঠিক কিনা? ওই ব্যক্তিকে মাফ করছে আল্লাহ তাআলা, একশো খুন করার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করছে, মাফ করছে। এখন আল্লাহ তাআলা চাচ্ছে ওই ব্যক্তি জান্নাতি, আল্লাহ তাআলা চাচ্ছে কি, ওই ব্যক্তি জান্নাতি। এখন জাহান্নামী ফেরেশতারা যদি হাজারো টানে, হাজারো টানে, জাহান্নামে যাব, যাওয়া সম্ভব না, যাব না, যেহেতু রব্বে কারিমের ফয়সালা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গাকে ডাক দিয়ে বলো, জাহান্নামী রাস্তা প্রশস্ত হয়ে যাও, লম্বা হয়ে যাও, জান্নাতি রাস্তাটা ওই ব্যক্তির কাছাকাছি চলে আসো, ওই ব্যক্তির কাছাকাছি চলে আসো। যখন ফেরেশতারা ওই রাস্তাটা মাপে, দেখা গেল জাহান্নামী রাস্তা অনেক দূর, জান্নাতি রাস্তাটা অনেক কাছাকাছি এসে গেছে। এখন বলে, ও রব্বে কারিম, জাহান্নামী রাস্তা অনেক দূর হয়ে গেছে, জান্নাতি রাস্তা অনেক শর্ট হয়ে গেছে, অতএব এখন আমরা কি করতে পারি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা,
আমি তো অনেক দয়াবান, আমি তো অনেক রহমান, আমি চাই কোন বান্দা মাফ না চাইয়া, আমি চাই আমার বান্দার আমার জান্নাতে যাক, আমি কখনো কোন সময় চাই না আমার বান্দার জাহান্নামে যাক, আমার বান্দার যদি যখনই তাদের অন্তর ভিতরে আমার ভয় চলে আসবে, যখনই তার অনুশোচনা আসবে, তখন একইনের সাথে ইখলাসের নিয়তে যদি ওই ব্যক্তি মাফ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দেব। সুবহানাল্লাহ করি আল্লাহু আল্লাহ।